সৃষ্টি সেন্ট্রাল স্কুল রাজশাহী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস উপস্থিত শিক্ষার্থী বৃন্দ, তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি কামরুল ইসলাম, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 থেকে আলোচনা করব। 4.1-এর গুণ করার কথা বলা হয়েছে, তো আমরা গুণ করব। এর আগেও আমরা গুণ করেছি, আগের ক্লাসগুলিতেও গুণ করেছি, তো এখন একটু আমি শুরু করি এই গুণ। তো 8 নম্বর অঙ্ক দেখো, সেভেন এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার, এটাকে আমরা গুণ করব আরেকটা রাশি দ্বারা, আমরা গুণ করব। তো এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করার কথা বলা হয়েছে। আমরা এই প্রথম রাশিটা লিখলাম, আর আমরা তো জানি যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস, এগুলি আমরা জানি। এখন গুণ করব আমি মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। নিচে নিচে গুণ করতেছি আমি, পাশাপাশিও করতে পারি, তা নিচে নিচে করছি আমি, খেয়াল করো। তাহলে এই প্রথম রাশি লিখেছি এটা, আর দ্বিতীয় রাশি এটা। তো প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ, গুণ চিহ্ন দিলেও দিতে পারি, না দিলে অসুবিধা নাই। এখন চিহ্ন দিয়ে আগে গুণ করি, যে সেভেনের আগে কোনো চিহ্ন নাই, তাহলে মনে করি এটা প্লাসের আছে, প্লাস চিহ্ন। তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস 3 দিয়ে 7-কে গুণ করলে 21, আবার আমি সিরিয়াল মতো সাজিয়ে লিখব, এ বি এক্স ওয়াই এভাবে লিখলে একটু ভালো হয়, অথবা সাজিয়ে না লিখলেও পরে সাজিয়ে লিখলেও হবে। এখন সাজিয়ে যদি লিখি এ কিউব আছে আর এ স্কোয়ার আছে, গুণের সময় এই পাওয়ারগুলির যোগ হয়, তার মানে এ কিউব মানে তিনটা এ আছে আর এ স্কোয়ার আছে, এখানে আছে দুইটা এ, তাহলে তিনটা এ আর দুইটা এ 5টা এ, অর্থাৎ এ টু দি পাওয়ার 5 হয়। আমরা এইভাবে ভাবতে পারি যে এ কিউবকে গুণ করতেছি এ স্কোয়ার দ্বারা, তাহলে এ কমন নিলে 3 + 2, গুণের সময় পাওয়ারগুলির যোগ হয় এ টু দি পাওয়ার 5, এভাবে আমরা ভাবতে পারি। অথবা এই তিনটা আর দুইটা 5টা, অর্থাৎ 5টা এরকম এ আছে, এ টু দি পাওয়ার 5 লিখতে পারি আমি। তো এ টু দি পাওয়ার 5 লিখি, এরপরে বি আছে, বি লিখি, এরপরে বি সাধারণত হয়, এই বি স্কোয়ার দ্বারা এই বিকে গুণ করব। তাহলে বি স্কোয়ার দ্বারা বিকে গুণ করব, বি মানে একটা বি আছে এখানে, বিকে যদি গুণ করি এই বি স্কোয়ার দ্বারা, তাহলে একটা বি কমন নিলে এখানে 1 আছে, তাহলে বি কমন নিলে 1 + 2, অর্থাৎ বি কিউব হয়, এখানে বি কিউব হয়, তাহলে এখানে বি কিউব হবে, বি স্কোয়ার দ্বারা বিকে গুণ করলে বি কিউব হয়, বি কিউব হলো। এরপরে এক্স টু দি পাওয়ার 5, আবার এক্স টু দি পাওয়ার 5, ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5কে যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 10 হয়, এক্স টু দি পাওয়ার 10 লিখি, এক্স টু দি পাওয়ার 10। এরপর ওয়াই, ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার আছে, এই ওয়াই কিউব দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 5, কারণ 3 + 2 = 5 হয়, একটা ওয়াই কমন নিলে 3 + 2 = 5 হবে, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 5 হইল, এটাই নির্ণয় গুণফল হলো। তাহলে লিখতে পারি যে নির্ণয় গুণফল, সুতরাং অতএব লিখতে পারি নির্ণয় গুণফল মাইনাস 21 এ টু দি পাওয়ার 5 বি কিউব এক্স টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 5, এটাই অ্যান্সার।
তো এইভাবে আমরা নিচে নিচেও গুণ করতে পারি, পাশাপাশিও গুণ করে যেতে পারি। আশা করি এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আবার নয় নম্বর অঙ্কটা করি, একটু ব্যতিক্রম। এটা এক থেকে আট পর্যন্ত একরকম, আবার নয় থেকে আবার একটু অন্যরকম অঙ্ক। তো এবার নয় নম্বর অঙ্কটা করব। নয় নম্বর অঙ্কটি হলো, এখানে প্রথম রাশি হল 2x + 3y, এটাকে গুণ করব 5xy দ্বারা। 2x + 3y কে 5xy দ্বারা গুণ করব। তাহলে আমি লিখি আগে 2x + 3y, 2x + 3y, এই প্রথম রাশিকে গুণ করব 5xy দ্বারা, 5xy। নিচে নিচেই গুণ করি, এই 5xy দ্বারা একবার গুণ করব 2xকে, আবার 5xy দ্বারা গুণ করব 3yকে। সব প্লাস আছে, এখানে কোনো মাইনাস নাই। 5xy এর আগেও প্লাস, এদিকে 2x এর আগেও প্লাস। আগে যদি কোনো চিহ্ন না থাকে ওই সংখ্যার আগে, তাহলে ওইটা আমরা প্লাসের মনে করি। আর ওই সংখ্যার, এই সংখ্যার বাম পাশে যে চিহ্ন, এটাই হচ্ছে এই সংখ্যার চিহ্ন। অর্থাৎ রাশির বাম পাশে যে চিহ্ন থাকে ওইটাই হচ্ছে ওই রাশির চিহ্ন। এখন 5xy দ্বারা 2xকে গুণ করলে 5 × 10 অর্থাৎ 10xy হয়, আবার প্লাস 3 × 5 = 15, 15xy হয়, 15xy। তাহলে আমি গুণ করলাম 5xy দ্বারা এই 2xকে, অর্থাৎ 5 দ্বারা এই 2কে গুণ করলে 10, x দ্বারা xকে গুণ করলে x² হয়, আর y আছে। আবার 3 দ্বারা 15কে গুণ করলে, 3 দ্বারা 5কে গুণ করলে 15 হয়, x আছে, yকে y দ্বারা গুণ করলে y². এটা হলো নির্ণয় গুণফল। আমি আবার বলছি যে 2x + 3y কে 5xy দ্বারা গুণ, তাহলে এই 5xy দ্বারা 2xকে গুণ করলে 5 × 10, x যেহেতু 2টা আছে, xকে x দ্বারা গুণ করলে হয় x², আর y একটা আছে, সেই একটা y বসলো। আবার এই 5xy দ্বারা 3y কে গুণ করলে তার আগে চিহ্ন হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এই 5 দ্বারা 3কে গুণ করলে 3 × 5 = 15 হয়, অর্থাৎ 3 আর 5 গুণ করলে 15, x একটাই আছে, একটাই বসছে, y 2টা আছে, y × y, y² হলো। এটাই নির্ণয় গুণফল। আমরা লিখতে পারি যে 10x² + 15xy² অতএব নির্ণয় গুণফল 10x² + 15xy² এটাই অ্যান্সার বলতে পারি, 10x² + 15xy². নয় নম্বরের অ্যান্সার এটি। এরপরে আরও অঙ্ক করতে পারি, 10 নম্বরও একই রকম অঙ্ক, হ্যাঁ 10 নম্বরও একই রকম অঙ্ক করতে পারি, 11 নম্বরও একই রকম, এরপরে 12 নম্বর, হ্যাঁ সবই আসলে একই রকম। তারপরেও করি 10 নম্বর অঙ্কটা করি, খেয়াল করো, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস 4xy কে গুণ করব, 5xy² - 4xy কে গুণ করব 9xy² দ্বারা। তাহলে 5x² - 4xy কে গুণ করছি 9xy² দ্বারা।
আমরা অঙ্কগুলি এরকম নিচে নিচে করে যাচ্ছি। এখন ফাইভ দ্বারা, এই নয় দ্বারা ফাইভকে গুণ করলে ফাইভ ইন্টু নাইন, তার মানে ফোরটি ফাইভ, ফোরটি ফাইভ হয়। আবার এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর, কারণ দুই আর দুয়ে চার হয়, এক্স টু দি পাওয়ার ফোর হয়। আবার ওয়াই স্কোয়ারে, এখানে ওয়াই স্কোয়ার নাই, তাহলে ওয়াই স্কোয়ারই হবে, ওয়াই স্কোয়ারই হবে এটা। তাহলে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ফাইভ এক্স স্কোয়ারকে গুণ করলে হয় ফোরটি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার। এরপরে নাইনের আগে তো কোনো চিহ্ন নাই, তাহলে এটা প্লাসের মনে করি, প্লাসে মাইনাসে মাইনাস। এখন ফোর এক্স ওয়াই কে গুণ করবো নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা, তাহলে নাইন দ্বারা ফোরকে গুণ করলে নাইন ইন্টু ফোর, তার মানে থার্টি সিক্স, থার্টি সিক্স। এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে অর্থাৎ দুইটার একটা তিনটা, অর্থাৎ এক্স কিউব হয়, থার্টি সিক্স এক্স কিউব। আর ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই কিউব হয়, ওয়াই কিউব। এটাই হলো এই দশ নম্বরের অ্যান্সার, যে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ফাইভ এক্স স্কোয়ারকে গুণ করলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ, এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, চার নং ছত্রিশ, এক্স কিউব ওয়াই কিউব। এটাই, এটি নির্ণয় গুণফল লেখা যায়। অতএব নির্ণয় গুণফল ফোরটি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স কিউব ওয়াই কিউব। এটি অ্যান্সার লেখা যায়। তো আশা করি এই দশ নম্বর অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমি আবার আরও অঙ্ক করি, দেখো এগারো নম্বর অঙ্কটিও করি। এগারো নম্বর অঙ্কটি হলো টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে গুণ করবো এ কিউ বি স্কোয়ার দ্বারা। তাহলে টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে গুণ করবো, এই টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে গুণ করবো এ কিউব বি স্কোয়ার দ্বারা, এ কিউব বি স্কোয়ার দ্বারা গুণ করতেছি। তাহলে এ কিউব ওয়ান, ওয়ান আছে এখানে, ওয়ান এ কিউব বি স্কোয়ার, তাহলে ওয়ান দ্বারা টুকে গুণ করলে তো টুই হয়, টু হবে। আবার এ কিউব দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে তিন চার দুইটা পাঁচটা ফাইভ, এ টু দি পাওয়ার ফাইভ হয়, এ টু দি পাওয়ার ফাইভ। আবার বি স্কোয়ার দ্বারা এখানে কিছুই নেই, গুণ করলে হবে ওই বি স্কোয়ারই হবে। তাহলে আমি এই এ কিউব বি স্কোয়ার দ্বারা টু এ স্কোয়ারকে গুণ করলে হবে, গুণ করলাম, গুণ করলে হচ্ছে টু এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার। তাহলে এরপরে এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটাও এখানে ওয়ান ধরে নিব, ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি হয়, থ্রি হলো এ কিউব, এখানে এ কিউব নাই, তাহলে এ কিউবই হবে। আবার বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে বি টু দি পাওয়ার ফোর, বি টু দি পাওয়ার ফোর হলো। এরপরে এই এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা গুণ করলে কি হবে ওইটা লিখবো, তার আগে লিখি প্লাসে প্লাসে প্লাস। তাহলে এই এ কিউব হবে এ কিউব বি স্কোয়ার আর সি স্কোয়ার হবে, কারণ এটা এখানে উপরে এ কিউব, এ নাই বি নাই, তাহলে এটাই হবে, এ নাই বি নাই, বি দায় এ কিউব বি স্কোয়ারই হবে, আর উপরে আরও আছে সি স্কোয়ার, এটাই, এটাই হলো এই এগারো নম্বর অঙ্কের গুণফল। তো আমরা এভাবে নিচে নিচেও করতে পারি, অথবা পাশাপাশিও করে দেখাতে পারি।
অথবা আরও সূচকের নিয়মে আছে সেভাবেও করতে পারি, অঙ্ক একভাবে করলেই হয়েছে। মনে করি এভাবে অঙ্ক করলে এই নিয়মে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এটাই নির্ণয় গুণফল লিখে যাই, যে টু এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার মাইনাস থ্রি এ কিউব বি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি প্লাস এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। তো আশা করি এই এগারো নম্বর অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে বারো নম্বর অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, বারো নম্বর অঙ্ক করবে তোমরা। তো তেরো নম্বর অঙ্কটি করিয়ে দেখো, তেরো নম্বর অঙ্কটি হলো প্রথম রাশি আছে টু এ মাইনাস থ্রি বি, এইটাকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব, দ্বিতীয় রাশি থ্রি এ প্লাস টু বি দ্বারা গুণ করব, অর্থাৎ দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারাই গুণ করব। টু এ মাইনাস থ্রি বি এই রাশিকে থ্রি এ প্লাস টু বি দ্বারা গুণ করব, থ্রি এ প্লাস টু বি দ্বারা গুণ করব। তাহলে গুণ করে যাই, দেখো থ্রি এ দ্বারা টু এ কে গুণ করলে থ্রি এ দ্বারা টু এ কে এই গুণ করব, আবার মাইনাস থ্রি বি কেও গুণ করব একবার, আবার এই টু বি দ্বারা এই টু এ মাইনাস থ্রি বিকে আবার গুণ করব দ্বিতীয়বার, যেহেতু দুইটা পদ দ্বারাই গুণ করব। তাহলে করে যাই, এই থ্রি এ দ্বারা টু এ কে গুণ করলে তিন দুগুণে ছয়, এ কে দ্বারা গুণ করলে এ স্কোয়ার, আবার মাইনাসে প্লাসে মাইনাস, থ্রি দ্বারা থ্রিকে গুণ করলে নাইন, এ দ্বারা বিকে গুণ করলে এ বি হয়। তাহলে এটা কী করলাম দেখো, থ্রি এ দ্বারা এই দুইটাকেই গুণ করছি, থ্রি এ দ্বারা টু এ কে গুণ করছি তিন দুগুণে ছয়, এ দ্বারা একে গুণ করলে স্কোয়ার হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস, থ্রি দ্বারা থ্রিকে গুণ করলে নাইন হয়, তিন তিনিখা নয়, এ দ্বারা বিকে গুণ করলে এ বি হলো। এখন প্লাস টু বি দ্বারা গুণ করব, এই প্লাস টু বি দ্বারা গুণ করব এই দুইটাকে দ্বিতীয়বার গুণ করে পরে আমরা যোগ করব। তাহলে প্লাস টু বি দ্বারা গুণ করলে টু বি দ্বারা টু এ কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, দুই দুগুণে চার এ বি হয়, ফোর এ বি, এই এ বির নিচে লিখতে হবে, যেগুলি সহগের মিল আছে সেগুলির নিচে লিখতে হবে প্লাস ফোর এ বি, এই এ বি আছে বিধায় উপরে, সেই কারণে এই ফোর এ বি নাইন এ বির নিচে লিখলাম, যেটা মিল আছে এই উপরে এ বি আছে সেই কারণে আমার ফোর এ বি হয়, এই নাইন এ বির নিচেই ফোর এ বি লিখলাম যেটা মিল আছে। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, তিন দুগুণে ছয় বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার কোথাও নাই, আর এটা ডান পাশে লিখে দিই যে মাইনাস সিক্স বি স্কোয়ার। আমি কী করলাম, প্রথমে এই থ্রি এ দ্বারা এই দুইটাকে গুণ করেছি, আবার প্লাস টু বি দ্বারা এই দুইটাকে গুণ করেছি, গুণ করে এই যে দ্বিতীয় লাইনে লিখছি, এখন যোগ করে দেই যে সিক্স এ স্কোয়ার আর কোথাও নাই, সিক্স এ স্কোয়ার, এই মাইনাস নাইন এ বি থেকে ফোর এ বি বাদ যাবে, কারণ মাইনাস এক মাইনাস প্লাস বাদ যাবে, একটা থেকে আরেকটা বাদ যাবে, তাহলে মাইনাস নাইন এ বি থেকে ফোর এ বি বাদ দিলে মাইনাস ফাইভ এ বি থাকে, বড়টার আগে মাইনাস চিহ্ন, তাই লিখি মাইনাস ফাইভ এ বি, আর আছে মাইনাস সিক্স বি স্কোয়ার। এটি নির্ণয় গুণফল, দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা এভাবে নিচে নিচে গুণ করে দেখাতে পারি, যেটা সহগের মিল থাকে, সহগ বলতে এ বি কে বোঝানো হয়েছে, সংখ্যার বাম পাশে যে বীজগণিতীয় প্রতীক সেগুলি হচ্ছে সহগ, এটি নির্ণয় গুণফল আমরা লিখে যেতে পারি। তো আশা করি এই তেরো নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমাদের হোমওয়ার্ক রইল, হ্যাঁ তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি, এই নিয়মের যে অঙ্কগুলি সেগুলি বাসার কাজ দিচ্ছি, বাসার কাজ।
অনুশীলনী এই চার পয়েন্টটাকে ১২ নম্বর এই ১৪-১৫ এই কয়ে তিনটা অঙ্ক হোমওয়ার্ক রইল, ১২, ১৪ এবং ১৫ নম্বর এই তিনটা অঙ্ক এই হোমওয়ার্ক রইল, তোমরা হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিবে, আমি দেখে দিব ইনশাল্লাহ। আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো গণিতের, তাহলেই গণিত ভালোভাবে বুঝবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।